वेलकम टू माय चैनल एंड वेलकम टू वन न्यू व्लॉग। आज के आमी तोमादेर जोन्नो एकटा छोट्टो आर एकटु हटके माने आमार चैनेले एतदिन जा व्लॉग बा वीडियोस देखेछो तार थेके एकटु हटके एकटा नतून चैलेंज करते चाइछी। आमी देखेछी अनेक यूट्यूबार एरकम चैलेंजटार करेछे, तो आमारो इच्छा हलो चलो एकदिन करे देखाई जाक कि रकम हय। तो आज के आमी करते चलेछी बजेट फूड चैलेंज, आर आमार बजेट हच्छे 50 रुपीज। आज के सारा दिन जा खाब से 50 টাকার मध्य হবে। আমার সকালের শুরুটা আমি করতে চাইছি 4 বিস্কিট দিয়ে। 50 টাকার মধ্যে আমি 5 টাকার 4, 3 টাকা পার্লেজি বিস্কুটের প্যাকেট আমি পেয়ে গেছি, তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। এই হচ্ছে আমার 5 টাকার চা আর এই হচ্ছে আমার পার্লেজি বিস্কিট। এই যে আমি এখন এটা দিয়ে আমার ব্রেকফাস্ট শুরু করব, আর তারপরে আস্তে আস্তে দেখি যা টাকা বাজবে সেই অনুযায়ী আমি একটার পর একটা খাবার চুজ করব কোনটা খাওয়া যায়। দেখো আমার মার্কেট প্রাইসটা হাই লেভেলে চলে যাচ্ছে, তো কিছু কিছু মানুষ এরকমও আছে আমাদের আশেপাশে যাদের সংসার চালানোর জন্য তাদের অ্যামাউন্ট তারা এভরিডে খুব গুনে মেপে খরচা করে, এরকম লোকও আমাদের আশেপাশে থাকে। তো আমি আজকে সেই চ্যালেঞ্জটা নিয়ে দেখতে চাই যে তারা তাদের লাইফটা যেভাবে লিড করে আমরা তার আশেপাশে আসতে পারি কিনা, আর তাদের জন্য সব সময় আমার আমার তরফ থেকে একটা আলাদা রেসপেক্ট থাকে। তো চলো বেশি বকবক না করে শুরু করি আমার চ্যালেঞ্জটা। আবার বেশ কিছুক্ষণ আগে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে চা বিস্কিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার টিফিন করার পালা। তো এখন বাজে 11:30। এখন আমি ভাবলাম ম্যাগি বানাবো। তো ম্যাগিটা 5 টাকার ম্যাগি আমি কিনে এনেছি, 5 টাকা ইজ এনাফ ফর মি। তো 5 টাকার ম্যাগির মধ্যে আমার এই এই হাতের সাইজের একটা গাজর আছে ঘরে, আর মামনিকে বললাম ওটার থেকে 1/4 আমাকে ধার দিতে, ধার না মানে 1/4 দিতে। দেখো আমরা রাস্তাঘাটে যখন ভেজিটেবল চপ টপ খাই তখন তো আমাদের স্যালাড দেওয়া হয়, সেটার জন্য কি আলাদা করে কোনো টাকা নেওয়া হয়? নয় তো। তো তাই জন্য আমি ম্যাগির মধ্যে ওই 1/4 গাজরটা দেবো, আর দুটো গুনে গুনে দুটো বিনস আমি কুচি করে রেখেছি সেটা দেবো। তার জন্য আমি মামনিকে 2 টাকা দিয়ে দেবো, ব্যাস। তাহলে আমার 5 টাকার ম্যাগি, 2 টাকার ওই সালাদ গাজর আর বিনস, ব্যাস ওই দিয়ে আমি আমার টিফিনটা কমপ্লিট করব। তো চলো যাই ম্যাগি বানাতে, আমারটা তো আমাকেই বানিয়ে খেতে হবে তাই না? চলো রান্নাঘরে যাওয়া যাক। এখানে আমি ম্যাগির জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যখন জলটা হালকা ফুটতে শুরু করবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গাজর আর বিনসের কুচিগুলো। এটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি ম্যাগির প্যাকেটটা আর মশলাটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখো আমার ম্যাগি কিন্তু কমপ্লিট। আমি আমার টিফিন নিয়ে চলে এসেছি, আর এখানে 5 টাকার ম্যাগি আছে, এই ম্যাগিটাকে এখন আমি খাবো। প্রচন্ড গরম, আমি খাই আস্তে আস্তে, সাথে থাকো তোমরা ভিডিওর বাকি অংশ আবার পরে। ওকে খাই যতক্ষণ, কেমন? আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি এখন, যেহেতু আমি একটু বেলার দিকে ম্যাগিটা খেয়েছিলাম, সো এখন আমার পেটটা খুব ভার ভার আছে। আর অ্যাজ ইউ নো আমি আজকে 50 রুপিস বাজেট চ্যালেঞ্জ করছি, দ্যাটস ওয়াই আমায় তো পুরো কোটাটা কমপ্লিট করতে হবে। সো সেই জন্য আমি দুপুরের লাঞ্চের জন্য কচুরি নিয়ে এসেছি। এবার কচুরিটা এক একটা এরিয়ায় বা এক এক জায়গায় এক একটা দোকানে এক এক রকম প্রাইসে পাওয়া যায়। আমি যেই কচুরিটা এনেছি সেটা হচ্ছে 3 টাকা পার পিস, আর তরকারি ফ্রি অ্যাজ ইউ নো। তো দেখিয়ে দিই, এই হচ্ছে কচুরি, সাইজটা ঠিকঠাকই আছে, আর এই হচ্ছে আমার তরকারি, ঠিক আছে? এই যো দেখো কচুরি আর তরকারি আমি লাঞ্চে খাবো, খেয়ে আমি আমার পেট পুজো করবো। পেটটা যদিও ভার তবুও খাই, দেখি। 3টে তো নিয়েছি কচুরি, 3 তারিখকে নয়, আর দেখা যাক কতটা খেতে পারি, না খেতে পারলে পরে সাটিয়ে দেবো চাটনি। সুপার,
কতদিন বাদে আমি দুপুরবেলায় কচুরি খাচ্ছি। যখন কলেজে যেতাম তখন টুকটাক খেতাম আশেপাশের দোকান থেকে। আমি আমার খাওয়াটা কমপ্লিট করি একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে, তোমরাও দুপুরে লাঞ্চটা করে নাও, কেমন? বাই। এই এভরিওয়ান, আমি সন্ধ্যাবেলায় আমার 50 টাকার চ্যালেঞ্জের আরেকটা খাবার নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে খাবারটা কি। ওয়েট, আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েট, ট্যান্টারা, এটা হচ্ছে আলু কাবলি, আর এখানে 10 টাকার আলু কাবলি আছে। আমি বিকেলের দিকে একটু বাইরে বেরিয়েছিলাম, ফেরার পথে আমি ভাবলাম কমের মধ্যে সস্তায় সন্ধ্যাবেলার খাবার কি পাওয়া যায়। তো অনেক অপশনই ছিল, আলুর চপ ছিল, ভেজিটেবল চপ ছিল, এগ ডেভিল ছিল, বাট আমি একটু ভাবলাম যে কোন জিনিসটা খেয়ে আমার পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকবে। কারণ তোমরা সবাই জানো যে আমার সন্ধ্যাবেলায় একটু খাই খাই মুড হয়, প্রত্যেক দিনই হয়, আর সেই খাই খাই ব্যাপারটাকে একটু রেজিস্ট করার জন্য আমার এমন কিছু খাবারের দরকার ছিল যেটা রাত অবধি আমি টানতে পারবো আমার খাবারটাকে আটকে রাখার জন্য। ওকে, তো ছোলা, জানো ছোলা যথেষ্ট পেট ভার করা একটা খাবার, আর এর মধ্যে আলু আছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, সব কিছু আছে, মশালা আছে, অনেক কিছু। আর আলু কাবলি খেতে আমার বেশ ভালোই লাগে, আর অনেকদিন খাওয়াও হয়নি, তাই আমি ভাবলাম চলো 10 টাকার আলু কাবলিতে যেটুকুনি আমি পাবো এনাফ, আমার রাত অবধি এইটা খেয়ে, আমি যদি একটু জল খেয়ে নিই তাহলে ডিনার করার আগে অবধি আমি ঠিকঠাকই থাকবো। তো খাওয়া শুরু করি, তাহলে আমি খাই। আসলে অনেকদিন পরে খাচ্ছি তো একটা আলাদাই স্বাদ লাগছে, জিভে চর পড়ে গেছিল উল্টো পাল্টা খেতে খেতে। এটা বহু বছর, মানে বহু বছর না, বহু মাস পরে খেলাম, বেশ ভালোই লাগছে। আমি খেতে থাকি, তোমরা তোমাদের কাজ করো, আর আমি এটা খেতে খেতে ভিডিও এডিটিং আর যা টুকটাক কাজ আছে সেগুলো করতে থাকি, আর রাতে আবার ডিনার নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ওকে, বাই। ডিনার নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে। যদিও আমি সন্ধ্যাবেলায় ওই ছোলা মাখা খেয়েছিলাম, পেটটা খুব ভার ভার করছে, তবুও ভাবলাম যে চ্যালেঞ্জটা যখন নিয়েছি তখন তো পুরোটা কমপ্লিট করতে হবে। 24 আওয়ার্স, 50 রুপি, মানে বাজেট ফুড চ্যালেঞ্জ। তো আমার চ্যালেঞ্জের জন্য লাস্ট যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে এই ডিনার নিয়ে চলে এসেছি আমি। দেখো এখানে দুটো রুটি আছে 3 টাকা, 3 টাকা, 6 টাকা, আর ফুলকপি আলুর নিরামিষ তরকারি 10 টাকা, তার মানে 16 টাকা। ঠিক আছে, হিসাবটা পরে করব, টোটাল কত হলো তোমরা করে নাও ততক্ষণে হিসাবটা, আর আমি আমার চ্যালেঞ্জটা শুরু করি। লাস্ট চ্যালেঞ্জ, আমি খাওয়া শুরু করি, দেখা যাক কটা খেতে পারি। তোমরাও ডিনার করে নাও চটপট করে। কতদিন বাদে বাড়ির রুটি ফুলকপি আলুর তরকারি খাচ্ছি, ভালোই লাগছে খেতে। চলো আমি আমার খাওয়াটা শেষ করি আর তোমরাও তোমাদের ডিনার করে নাও। আমার 50 রুপিস বাজেট চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, আর আমি আমার বাজেটটা ফুলফিল করতে পেরেছি কিনা সেটা তোমরা নিজেরাই দেখে নাও এখানে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কমপ্লিট তো হয়ে গেছে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমায় জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও, আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কী করছো, সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরাই আমার সাপোর্ট। আর নেক্সট আরও ভালো ভালো এই টাইপের ভিডিও পেতে গেলে আমাকে তোমরা কমেন্টে লিখে জানিও যে কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও আমার থেকে। আর আর কি বলবো, আর কিছুই বলার নেই, আমাকে সাপোর্ট করে যাও, ব্যাস এইটুকুই চাই। বাই।